এটা প্রশ্ন করেছেন, ক্ষমার অযোগ্য পাপ কোনটা, শিরিক বিদাত না মানুষের হক নষ্ট করা? যার ভালো ইহকাল তার ভালো পরকাল। ক্ষমার অযোগ্য পাপ বলতে কিছুই নেই, ক্ষমা হবে না এরকম কোনো পাপ নেই। আপনার থেকে বুঝতে পারছেন, ক্ষমা হবে না এরকম কোনো পাপ নেই, ক্ষমার অযোগ্য এরকম কোনো পাপ নেই। তবে একটা পাপ যেটা শিরক, যদি কেউ যদি শিরিক করে মারা যায় তাহলে এটা ক্ষমার অযোগ্য। কিন্তু জীবিত অবস্থায় যদি আগে শিরিক করেছে, এখন বুঝতে পেরে সে তৌবা করলো, তাহলে আল্লাহ ক্ষমা করে দেয়। তাহলে শিরিকও ক্ষমার যোগ্য, কিন্তু ক্ষমা চাইতে হবে, তৌবা করতে হবে, ইনশাআল্লাহ আল্লাহ ক্ষমা করে দেবেন। তো তবে শিরিক করে যদি কেউ মারা যায় তাহলে ওই ব্যক্তিকে জান্নাতে ঢুকানো শরীয়তে আর কোনো অপশন নেই। এজন্য কেউ যদি শিরিক করে মারা যায় তার জন্য দোয়া করা যায় না। কথা বুঝতে পারছেন? দোয়া করা যাবে না, তার জন্য সাদকা করা যায় না। যেভাবে মারা গেছে ওইভাবে মাটি যাওয়া লাগবে। কথা বুঝতে পারছেন? যেভাবে মারা গেছে ওইভাবে মাটি দিতে হবে। কারণ আপনারা বলেন, অনেকে প্রশ্ন করেন যে নামাজ পড়তে একটা লোক হজ করেছে, মসজিদের খাদেম ছিল, এ শিরিক করেছে, তাই জাহান্নামে যাবে? যে তবুও জাহান্নামে যাবে। এ ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশও পাবে না। একটু মিলিয়ে দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাপের নাম কি ছিল? আব্দুল্লাহ। মায়ের নাম কি ছিল? আমিনা। তারপরে দাদার নাম ছিল আব্দুল মুত্তালিব, চাচার নাম ছিল কি? আবু তালেব। তারা কাবা ঘর তওয়াফ করত, কাবা ঘর দেখাশোনা করত, হজ করত, উমরা করত। এরা কেউ জান্নাতে যাবে? যাবে? 203 নম্বর হাদিস সহিহ মুসলিমে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাপ জাহান্নামে আছে এখন। 976 নম্বর হাদিস সহিহ মুসলিমে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি আমার মায়ের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইব, অনুমতি চাইলাম, আল্লাহ অনুমতি দিলেন না। তো হজ করে লাভ নাই, মসজিদ তৈরি করে লাভ নাই, নামাজ পড়েও লাভ নাই। যদি আপনি শিরিক করেন সবই কি হয়ে যাবে? বরবাদ হয়ে যাবে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। চিন্তা করেছেন, বাইতুল্লাহ, কাবা ঘরের যারা হেফাজত করেছে, পরিষ্কার পরিচ্ছন্ন রাখছে, হজ করেছে, তওয়াফ করেছে, এরা কোথায় আছে এখন? জাহান্নামে আছে। আর আপনি তো মাজারের খাদেম। কিসের খাদেম? মাজারের খাদেম। পীর ফকির তাও ন্যাংটা পীর, এমন পীরের মুরিদ যে পীর 70 বছর কোনোদিন গোসল করেনি, পেশাব করে পানি নেয়নি, পায়খানা করে শুষেনি, এইরকম পীরের মুরিদ আপনি, তাও আশা করেন যে জান্নাতে যাব? বাংলাদেশে একটা কথা প্রচলিত আছে, যার পীর নাই শয়তান তার পীর। এর উত্তর কি বলেন তো দেখি? হ্যাঁ, যার পীর নাই শয়তানি তার পীর। এ কথার উত্তর কি?
হ্যাঁ উত্তর জানেন না আপনারা, আজকে শিখে নেন তো, মনে রাখবেন তো। উল্টা এর উত্তর হলো পীর ধরা মানে শয়তান ধরা, বুঝেননি কথা? শুনলেন ভালো করে, পীর ধরা মানে কি? শয়তান ধরা। তাহলে মুরিদরা কি হলো? শয়তানের চেলা, শয়তানের দালাল বা চামচা, মনে থাকবে? দালাল তো জানেন আপনারা, পীর ধরা মানে কি? শয়তান ধরা। আপনারা ভুলে গেছেন, মুখস্থ করতে বললাম যে মসজিদের মানুষ যদি এত দুর্বল হয় তাহলে কোথায় বক্তব্য দিব? আকর্ষণ কথা ভুলে গেলে হবে? পীর ধরা মানে কি? শয়তান ধরা। পীর ধরা মানে শয়তান ধরা, মনে থাকবে? তাহলে মুরিদরা কি হলো? শয়তানের চেলা চামন্ডল। এটা মনে রাখতে পারবে, দালাল আর চামচা মনে রাখতে পারবে, তাই না? মুরিদরা হলো শয়তানের চামচার দালাল, মনে থাকবে? দ্বিতীয় হলো বেদাত। বেদাত পাপটাও খুব খারাপ, শিরিক যেমন সমস্ত আমলকে ধ্বংস করে দেয়, ঠিক বেদাত সমস্ত আমলকে নেকিকে আটকা রাখে। বলেন তো, বেদাত কার তৈরি, কে আবিষ্কার করেছে? হ্যাঁ কি বলছেন, ভালো করে বলেন। মানুষ তৈরি করেছে, এতদিন কি বক্তব্য শুনলেন? শয়তান, কে বলেছে এটা? যত বেদাত, বেদাতের জন্মদাতা উদ্ভাবক হলো মিস্টার ইবলিস। মিস্টার কি? ইবলিস। এই মালউন ইবলিস, আল্লাহ ওর উপরে গজব নাজিল করুক, আমিন বলেন। ইবলিসের উপরে গজব নাজিল করলে আপনার গায়ে লাগে? আমিন বলছেন না কেন? জীবনে শুনেননি মনে হয় কথা। লানাতুল্লাহ আলাই, এর অর্থ হলো আল্লাহ ইবলিসের উপরে কি? গজব নাজিল করুক। এটা চান না? আচ্ছা চান। তাহলে ইবলিসি আমুল, তাহলে কত বড় পাপ হতে পারে চিন্তা করেন। যখন সহি আমুলের সাথে ইবলিসি আমুল যোগ হয়, এই আমুল কি আল্লাহর দরবারে যাবে? তখন কি হয়ে গেল? অপবিত্র হয়ে গেল, তাই না? এই যে আসার পথে দুই তিনজন পাহারা দিতে দিতে দুই হাতে মারিয়ে দিচ্ছে মুসাফা, হাতে আমি এক হাত দিছি, ও বেচারে বেটা দুই হাত মারি দিছে। আমি পাহারা দিতে আছি, দিদি দিদি মারি দিছে কিভাবে? আপনাদের কতবার বলছি, দুই হাতে মুসাফা করবেন না, করবেন তো? করবেন না, তাই না? ইনশাল্লাহ বাচ্চাদের শিখাবেন, ছেলেদের শিখাবেন যে দুই হাতে চার হাতে মুসাফা করা মানে ইবলিসি মুসাফা করা, ঠিক আছে? আপনার এক হাত আমার এক হাত, আপনার ডান হাত আমার ডান হাত, দুই হাতে মুসাফা হবে, মনে থাকবে? আর যখনই চার হাতে করলেন তখন বেদাত আর সুন্নাত কি হয়ে গেল? মিশ্রিত হয়ে গেল। আল্লাহর কাছে অপবিত্র জিনিস পৌঁছবে না। আল্লাহর কাছে পৌঁছে কোনটা জানেন? ইলাইহি ইয়াসআদুল কালিমু ত্বাইয়িব ওয়াল আমালু সালিহ ইয়ারফাউহু, সূরা ফাতির 10 নম্বর আয়াত। আল্লাহর কাছে পৌঁছে পবিত্র কথা আর একবার বিশুদ্ধ আমল, সেইটা আল্লাহর কাছে পৌঁছে, ইয়ারফাউহু আল্লাহর কাছে উঠে যায়। অপবিত্র জিনিস তো আল্লাহর কাছে পৌঁছবে না। আল্লাহ রাসূল কি বলছেন? ইন্নাল্লাহ ত্বাইয়িব লা ইয়াকবালু ইল্লা ত্বাইয়িবা, আল্লাহ পবিত্র আর পবিত্র বস্তু ছাড়া কবুল করেন না, মনে থাকবে? বেদাত দ্বিতীয় পাপ, বড় পাপ। আর একটা হলো মানুষের হক নষ্ট করা। হক নষ্ট করা একটা বড় পাপের অন্তর্ভুক্ত, কাবিরা গুনার মধ্যে এটা একটা অন্যতম, মানুষের হক নষ্ট করা। শিরিক করলে আল্লাহ ক্ষমা করে দিবেন, বেদাত করলেও আল্লাহ ক্ষমা করে দিবেন, যদি ক্ষমা চাই কেউ। আর নামাজ না পড়লেও আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ ক্ষমা করে দিবেন, তওবা করলে ক্ষমা হবে। সিয়াম পালন না করলেও আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ কি করবেন? ক্ষমা করে দিবেন। বাকি সিয়ামগুলো করে নিতে হবে আর ক্ষমা চাইতে হবে আল্লাহ। আমি যেমন আপনার বয়স যখন 25 ছিল তখন তো
একটাও সিয়াম রাখেন না আপনি রমজানে, তাই না? এখন তো ভালো মুসলমান হয়েছেন মাশাআল্লাহ। তো এই আগের যে বারো আর পঁচিশে, বারো পঁচিশ কত হয়? না না, তেরো বছর, বারো আর তেরো ৩৭, তাই না? মানে কি তেরো বছর, এই তেরো বছর যে আপনি রমজান রোজা করেননি, এখন কি করবেন? উত্তর দেন সবাই ধরা। এই যে তেরো বছর রোজা করেননি, বারো থেকে শুরু করে পঁচিশ পর্যন্ত রোজা করেননি, ক্ষমতার দাপট আর যৌবনের দাপটে করেননি। মায়ের বলেছেন যে মা ভাত দে, তখন মা বলছে তুই কি শুয়োর না কুকুর, আমরা রোজা আছি তুই ভাত খাবে মানে? তোমরা থাকো, বুড়া হয়ে গেছো, আমি এখন খাবো। এই যে একটা জোর দাপট। তো এই তেরো বছর রোজা করেননি বা এক বছর করেননি, দুই বছর করেননি, উত্তর দেন এই রোজাগুলো কি হবে? যার জানা আছে উত্তর দেন। ক্ষমা চাইতে হবে, তাই না? এই ফতোয়া কে দিছে? কে দিছে এই ফতোয়া? মাফ চাইতে হবে আল্লাহ দিছে? ওই তেরো বছরের সিয়াম পালন করা লাগবে, তেরো বছরের ফিদিয়াও দেওয়া যাবে না। বুঝেন না, আপনি তো সুস্থ সবল মানুষ, ফিদিয়া দেবেন কেন? এই ফতোয়া কোন হুজুর দেশে যে ফিদিয়া দিলে মাফ হয়ে যাবে, ক্ষমা চাইলে মাফ হবে? অসম্ভব। এই তেরো বছরের সিয়াম পালন করাই লাগবে, একটা বাদ থাকলে ওর হিসাব দিতে হবে। এখন বলবেন না তেরো বছরের সিয়াম কেমন, তেরো মাস মাত্র, বছরে কয় মাস? বারো মাস, এক বছর রাখলে হয়ে যাবে। বুঝেননি, একটা রেখে দিবেন, আবার জিজ্ঞেস করছেন কিভাবে রাখবো, আগে করে জিজ্ঞেস করেন। এবাদত এইরকমই, অত সহজ মনে করছেন আপনি যে হুজুরের কাছে তওবা করে নেব তাহলে আল্লাহ মাফ করে দেবে? আমার জানা মতে এই ধরনের ফতোয়া কোনো বিদ্বান দেয়নি। ওই তেরো বছরের সিয়াম পালন করতে হবে, কারো এক বছর বাদ গেছে, এক মাস সিয়াম পালন হচ্ছে রমাদানের ফরজ সিয়াম, অত সহজ না, মাঝখানে বলে দিলাম। যারা আল মানুষের হক নষ্ট করেছে, বুঝছেন, আল্লাহ কিন্তু এটা ক্ষমা করবেন না, ওই ব্যক্তির কাছে হক ফেরত দিতে হবে, এরপরে আল্লাহর কাছে মাফ চাইতে হবে। হ্যাঁ, কিছু কিছু হাদিস আসছে যেটা যে আল্লাহ সব পাপ মাফ করে দিবেন, কিয়ামতের মাঠে আল্লাহ তাকে মাফ করতে পারেন, তবে পাওনাদারের পাওনা আল্লাহ দিয়ে দেওয়ার পরে। বুঝেননি, যেমন একটা হাদিস আসছে, শহীদ মারা গেছে, একজন ব্যক্তি শহীদ মারা গেছে, তার ঋণ আছে, কি আছে? ঋণ আছে, তার ইচ্ছা ছিল ঋণটা পরিশোধ করব। দেখেন হাদিসটা কি চমৎকার, ইচ্ছা ছিল পরিশোধ করব, পরিশোধ করতে পারেনি, মারা গেছে অথবা শহীদ হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মাঠে আল্লাহর পক্ষ থেকে ওই ব্যক্তিকে পাওনাটা দিয়ে দিবেন, ঋণটা আল্লাহ দিয়ে দিবেন, এইভাবে আল্লাহ মাফ করতে পারেন। কিন্তু দুনিয়াতে আপনি ওই ব্যক্তিকে দেওয়ার আপ্রাণ চেষ্টা করবেন, যেন হকদারের হক নষ্ট করবেন না, সাবধান থাকবেন। নামাজের কথা তো আসছে, তওবা করবে, তেরো বছর পরে তওবা করবে, কারণ নামাজের ক্ষেত্রে এই বিধান আছে। যেমন মহিলারা সাত দিন নামাজ পড়ে না, পড়ে না, আছে এরকম? মাসিক হলে পড়ে না, সিয়াম মাপ আছে নাকি? মনে করে দিলাম বিপদে পড়ে গেলেন আপনারা, মনে করে দেখি বিপদ বেড়ে গেল না? মহিলারা মাসিক হলে সাত দিন নয় দিন সিয়াম পালন করতে পারে না, পারে, কিন্তু সিয়াম কি করতে হয়? কাজে করতে হয়, কিন্তু সালাত কাজা করা লাগে না। সিয়ামের বিধান এরকম, আর আপনি তেরো বছর সিয়াম পালন করেননি, ঘুরে বেড়াচ্ছেন খুব আনন্দে, তাই না? ফিদিয়া দিয়ে দিয়েছেন, চলবে না।